হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা ব্লগ শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে একদম সরাসরি কিচেন থেকে আমার ব্লগটা শেয়ার করতেছি। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, সব সময় আমার পাশে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো ব্লগে রান্নাটাই বেশি দেখাই, কারণ আমি আমার ব্লগে এখনও আমার সারা দিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখনও প্রস্তুত হই নাই, বা আমি এখনও ভালো করে কমফোর্টেবল না। শুধু রান্নাটাই দেখানোর জন্য কমফোর্টেবল, বা আমার টুকিটাকি আদার যেগুলো আমি কমফোর্টেবল ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা আমার ব্লগগুলো পছন্দ করবেন, আমার পাশে থাকবেন। ও, আমি এখানে রান্না করতেছি গরু মাংস। গরু মাংস রান্না করা আর সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি না, আর এটা তো কম বেশি আমরা সবাই জানি। আমি এখানে সব মশলা দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি শুধু নেড়ে ছেড়ে মশলাগুলা মাংসের সাথে মিক্স করে দিচ্ছি। যখন অনেক রান্না থাকে তখন আমি আগে গরু মাংসটা বসিয়ে দিই, যেহেতু গরু মাংসটা রান্না হতে একটু বেশি টাইম লাগে। তো আমি এখানে এখন মুরগির মাংস রান্না করব আর মাছ রান্না করব। তো মুরগির মাংস আর মাছ রান্না করতে কিন্তু সেম মশলা সেম জিনিসই লাগে আমার মতে সব কিছুই, তাই আমি দুইটা রান্না আগে দিয়ে করে নিচ্ছি। আমার যেমন টাইমটাও সেভ হবে, আবার যেমন সব মশলাগুলো দেওয়াও সহজ হবে। তো এই জন্য আমি প্রথমে মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। এখন আমি মুরগির মাংসটা রান্না করার জন্য চুলায় যে আরেকটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা এগুলা আমি দিয়ে দিয়েছি। তো আমার এগুলা বেরেস্তা হয়ে আসলে এখন এখানে আমি পরে আর বাকি সবগুলো অ্যাড করব। তো এই তো আমি এভাবেই দুইটা রান্না একসাথেই করে নিচ্ছি। তো এই তো আমার মুরগির মাংস রান্না করা, যে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে আসার পর আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর আমার পেঁয়াজ রসুনগুলো দেখা যায় আমি একসাথে অনেকগুলা করে ডিপে রেখে দিই, তাই একটু ওই যে কিউব কিউব করে থাকে অনেক সময়, অনেকে হয়তো বা বুঝতে একটু অসুবিধা হয়, তাই আমি বলে দিয়েছি। তার এদিক দিয়ে আমি যে মাছ রান্না করব, মাছ রান্না করা ওখানেও আমি একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি। তো আমি এখন এই যে সেম মশলাগুলো দিচ্ছি, লবণ দুইটাতেই লবণ দিয়ে দিয়েছি। তো আমি এখন দুইটাতে আবার হলুদ দিয়ে দিব, যেহেতু সেম মশলাগুলো লাগে, শুধু পরিমাণ মতো দিচ্ছি। যেমন মুরগি মাংস যতটুকু আর মাছ যতটুকু আমি ওই পরিমাণটা হিসেব করেই দিচ্ছি। তো আমি এখানে দিচ্ছি জিরা, ধনিয়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলাই। তো এগুলো আমি আর পরিমাণ বলতেছি না, আমি আমার পরিমাণ মতো রান্না করতেছি সব কিছু। তো আমি এখন যে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমরা একটু কাঁচামরিচের ঝালটা বেশি খাই, এই জন্য মরিচটা আমি আগেই দিয়ে দিয়েছি, মরিচ থেকে ঝালটা বের হওয়ার জন্য। তো আমার এই যে গুঁড়া মরিচটা কিন্তু এত বেশি ঝাল হয় না, শুধু একটু কালার আসে, এই জন্য আমি মরিচটা একটু বেশি করে দিচ্ছি যেন সুন্দর একটা কালার আসে এই জন্য। তো আমি এখন যেখানে মুরগি রান্না করব ওখানে আমি দুধ দিয়ে রান্না করব এটা, আর এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, যেমন মুরগির কালারটাও খুব সুন্দর আসবে, আবার খেতেও অনেক ভালো লাগবে। আর যেটা আমি মাছ রান্না করব ওই মশলাগুলোতে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, সেম মুরগির ঝোলটাও আমি দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো আমার মাছের মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তো আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তো আমি এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো।
এদিক দিয়ে আমার মুরগি রান্না করার যে মশলাটা ওইটাও কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে উঠে এসেছে। তা আমি এখন মুরগিগুলাও দিয়ে দিব। এভাবে যদি আপনারা মুরগিগুলা ভেজে তারপর দুধ দিয়ে রান্না করেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এটা কিন্তু আমি রোস্ট রান্না করতেছি না, এটা আমি জাল জাল করেই রান্না করতেছি। আমরা যে কারি রান্না করি ওই স্টাইলেই রান্না করতেছি, শুধু দুধ দিয়ে রান্না করতেছি। একটু টেস্টটাও ভালো হয় যেহেতু আমি চিকেনগুলো আগে ভেজে নিয়েছি এজন্য। তো আমি এখন যে চিকেনটা একটু বারবার একটু পরপর নাড়াচাড়া করবো, যেহেতু এখানে দুধ আছে একটু নিচে দিয়ে লেগে যেতে পারে। তো আমি মাছটাও চেক করে নিয়েছি, আমি মাছে অল্প একটু পানি দিয়েছি, মাছটা একটু নিচে লেগে যাচ্ছে এজন্য। এই যে মাছের কালারটা খুব সুন্দর এসেছে, একদম লাল। এই তো আমার মাছটা হয়ে গেছে, এখন আমি মাছে একটু ভাজা জিরার গুঁড়া দিব আর ধনিয়া পাতা দিব। ধনিয়া এগুলো দিয়ে আমি নামিয়ে নিব। এই যে আমার মাছটা যেহেতু ভাজা ছিল আর হয়তো বেশি টাইম লাগে না, প্রায় 10-15 মিনিটের ভিতরে হয়ে গেছে। এখানে ধনিয়া পাতাগুলো একটু ফ্লেভার আসে না, আমার কাছে তো ভালোই লাগে না, মনে হয় যেন ধনিয়া পাতা আর শাক সেম জিনিস, কোনো ফ্লেভার নাই। তারপরও মাঝে মাঝে একটু মাছ বা যে কোনো তরকারিতে না দিলে ভালো লাগে না। তো এদিক দিয়ে আমার মুরগিটাও হয়ে এসেছে, তো আমি এখন মুরগিটাও নামিয়ে নিব। তো আমি এখন রান্না করতেছি, আমি মরিগন্ড রান্না করব আর আমি শাক ভাজি করব। ফ্রোজেন যে স্পিনাশটা আছে ওই শাক, ওই শাকটাই আমি ভাজি করব। আমি দুইটা দুইটা করে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আমি এদিক দিয়ে মুরিগন্ড রান্না করার জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি। আর শাক রান্না করার জন্য এখানে আমি রসুন কিউব করে রসুন কেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, আমি আর শুকনা মরিচটা দেবো না। তো আমি এখন শাক ভাজি পেঁয়াজগুলো একটু কালার হয়ে আসলেই যে এখানে একটু 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 করে গুঁড়া মশলাগুলো দিব। যেহেতু আমার এটা ফ্রোজেন শাক এজন্য আমি এখানে সব মশলাগুলো একটু অ্যাড করব। আর ফ্রেশ শাক হলে দেখা যায় সাধারণত কোনো মশলা না দিলে আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে এই শাক ভাজি করার জন্য সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আর আমি গুঁড়া মশলাগুলো তেলের উপরেই ভাজবো, এখানে আমি কোনো পানি দিব না যেহেতু আমি শাকটা ভাজি করবো এই জন্য। আর এদিক দিয়ে আমি মরিকন্ড রান্না করার ওখানেও সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি আর সব গুঁড়া মশলাগুলো দিয়ে ওই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমি শাক ভাজির মশলাগুলো তেলের উপরেই ভেজে নিচ্ছি। আর আমি এখানে একটা ক্যান টুনা দেব। এভাবে ক্যান টুনা দিয়ে যদি স্পিনাশ শাকটা রান্না করা হয় বা এভাবে ঝরঝরে করে ভাজা হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। তাই আপনাদের সাথে একটু রেসিপিটা আমি শেয়ার করতেছি। আমি টুনাটা দিয়ে শাকের মশলাগুলো আরও ভালো করে একদম ভেজে নিব। টুনা মাছটাও আমি ভালো করে ভেজে নিব যেন এগুলা থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে এই জন্য। তো এদিক দিয়ে আমার মুড়িখণ্ডের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখানে এখন মুগ ডালগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, ওই ডালগুলাই দিয়ে দিয়েছি। এতো আমি ডালগুলা দিয়ে এখন আবার একটু মশলার সাথে ভালো করে ভেজে নিব। তো ওইদিক দিয়ে মনে হয় আমার যে শাকের মশলাগুলোও কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি যে ফ্রোজেন স্পিনাশ ওইটা দিয়ে দিব, ওইটা আমি আর ডিপ রোস্ট করি নাই, এমনিতে ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি। আপনারা ছেলে শাকটা ডিপ রোস্ট করে দিতে পারেন মাইক্রোওয়েভে, কিছুক্ষণ 2-1 মিনিট দিলে কিন্তু এটা ডিপ রোস্ট হয়ে যায়, বা আপনি ফ্রিজ থেকে আরও আগে বের করে রেখে দিলে ওটা ডিপ রোস্ট হয়ে যায়। আমি শুধু ওইটা আপনাদেরকে বলে দিয়েছি। তো আমার এদিক দিয়ে মুড়িকন্ড ডালটা ভাজা হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি। আমি একটু গুঁড়ো মাংসটা চেক করে নিচ্ছি, গরুর মাংস আমি সেই প্রথমে বসিয়েছিলাম, আপনারা আরও দুইটা রান্না দেখিয়েছেন কিন্তু এখনও হয় নাই। গরুর মাংস হতে কিন্তু অনেক টাইম লাগে, প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়, এদিক দিয়ে সব রান্না হয়ে যায়। তো আমি গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন আমি জলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। শাকটা চেক করে নিচ্ছি, শাকটা আমি আগে যে ফ্রাই প্যানটাতে দিয়েছিলাম ওই ফ্রাই প্যানটাতে মনে হয় যেন মানে ফ্রাই প্যানটা ছোটো হয়ে গিয়েছে, এই জন্য আমি এখন আরেকটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। কারণ ওইটাতে ডিফ্রস্ট হয়ে যাওয়ার পর শাকগুলো মনে হয় অনেক বেশি হয়ে গিয়েছে,
এই জন্য। তো আমার মুড়িঘণ্টের ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু মাছ আর মাছের মাথা ভেজে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দিয়েছি। এরপর আমি এখন এখানে জলের জন্য পানি দিয়ে দিব, যেহেতু এগুলা হয়ে এসেছে। এই জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে যে কোনো রান্নায় গরম পানি দিলে বেশি ভালো লাগে, মনে হয় যেন রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর এই রান্নাগুলো একদম সহজ রান্না, আমরা কম বেশি সবাই জানি, তাই আমি ভালো করে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আমার মুড়িঘণ্টটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আমার কাছে যে ডাল জাতীয় কোনো যে কোনো রান্নায় ভাজা জিরার গুঁড়া না দিলে মনে হয় যেন কোনো টেস্টই আসে না। তো আমি এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি আবার শাকটা একটু চেক করে নিচ্ছি। শাকের পানিটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে, এরপরে শাকের আসল টেস্টটা আসবে। তো আমার শাকটা প্রায় হয়ে এসেছে, শাকের পানিগুলাও শুকিয়ে গিয়েছে, একদম জর্জরে হয়ে আসছে শাক। তো আমি শাকটা আর 2-1 মিনিট রান্না করেই নেমে নামিয়ে নিব। তো আমি এখন মুড়িঘণ্টতে একটু বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে একটু বেরেস্তা করে নেব। আমি আরও 2-3টা আইটেম রান্না করেছিলাম, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি এখন পোলাও রান্না করে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য আমি চালগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিব আমি, আর একটু দুধ দিব। পোলাও রান্নায় দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে, চালগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়। আমার কাছে এই যে ইলেকট্রিক চুলায় পোলাও বা বিরিয়ানি রান্না করতে এত বেশি ভালো লাগে না, কারণ চারদিক দিয়ে তাপটা লাগে না যখন বড় পাতিলটা বসানো হয়, এই জন্য কিন্তু অনেক টাইমও লাগে। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কিছু করার নাই, আসলে এইভাবেই করতে হবে। এই জন্য আমি পোলাও রান্নার সময় একসাথে পানিটা অ্যাড করি না, হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর চেক করে আমি আবার যদি পানি লাগে অ্যাড করি, না হয় আমি অ্যাড করি না। তো আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।